পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার কলেজ টিলা ফাঁড়ির ওসি অরিন্দম রায়কে তদন্তের রিপোর্টে দোষী সাব্যস্ত করেছেন। পুলিশের এই রিপোর্টে খুশি নয় সাংবাদিক নিতাইদের আইনজীবী ভাস্কর দেব বর্মা। পুলিশ কেন ওসির বিরুদ্ধে 307 ধারায় মামলা নিল না, সে সঙ্গে পূর্ব থানার ওসিকে কেন এই মামলা থেকে বিরত রাখা হয়েছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন ভাস্কর দেব বর্মা। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কলেজ জেলা ফাঁড়ির ওসি অরিন্দম রায়কে তদন্তের রিপোর্টে দোষী সাব্যস্ত করেছেন। পুলিশের এই রিপোর্টে খুশি নয় সাংবাদিক নিতাইদের আইনজীবী ভাস্কর দেব বর্মা। পুলিশ কেন ওসির বিরুদ্ধে 307 ধারায় মামলা নিল না, সেই সঙ্গে পূর্ব থানার ওসিকে কেন এই মামলা থেকে বিরত রাখা হয়েছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন ভাস্কর দেব বর্মা। সোমবার আদালত চত্বরে সাংবাদিকের মুখোমুখি হয়ে কথা বলেন ভাস্কর দেব বর্মা। তিনি বলেন, নিতাই দেকে বিনা কারণে রাধানগর পেট্রোল পাম্প থেকে পুলিশ আটক করে পূর্ব থানায় নিয়ে যায়। সেখানে তাকে রাত ভোর নির্যাতন করে কলেজ টিলা আউটপোস্টের ওসি অরিন্দম রায়। রাতে তাকে বাড়ির লোকেদের কাছেও জামিন দেওয়া হয়নি। পরবর্তী সময় আগরতলা প্রেস ক্লাব সহ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খবর পেয়ে সকালে থানায় গেলে পুলিশ নিতাই দেকে আদালতে প্রেরণ করে। আদালত ব্যক্তিগত জামিনে নিতাইকে মুক্তি দেয়। আদালত সাংবাদিক নিতাইদের জবানবন্দি রেকর্ড করে। আদালত ওসি অরিন্দম রায়ের সাংবাদিকের সঙ্গে এই ঘটনার তদন্ত করতে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারকে নির্দেশ দেয়। পুলিশ সুপার ওসি অরিন্দম রায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 323/379 এবং 506 ধারায় মামলা নিয়েছে। 323 ধারা প্রয়োগ করা হয়েছে মারধর করার জন্য, 379 ধারা বেআইনি আটক এবং টাকা ছিনতাইয়ের জন্য এবং 506 ধারা বড় ধরনের অপরাধের চেষ্টার অভিযোগে প্রয়োগ করা হয়েছে। পুলিশ কেন 307 ধারায় মামলা অন্তর্ভুক্ত করল না, এর পেছনে কি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, এই প্রশ্ন ভাস্কর দেব বর্মার। কেসটা নির্ধারিত দিনে ছিল, আমরা উপস্থিত হয়েছি নিতাইদের পক্ষে, আমরা ছিলাম আদালতে। অর্ডার অনুসারে এসপি ওয়েস্ট উনি রিপোর্ট জমা দিয়েছেন, সেই রিপোর্টে পরিষ্কার যে ওই দিন নিতাইদেরকে পুলিশ কাস্টডিতে মারা হয়েছিল, এটা পরিষ্কার হয়েছে এসেছে এটা ইনকোয়ারির রিপোর্টে। তার পাশাপাশি নিতাইয়ের যে অভিযোগটা ছিল সেই অভিযোগটা রেজিস্ট্রি করেছে, যেই ধারাতে রেজিস্ট্রি করেছে আমরা খুশি না, আমরা এর বিরুদ্ধে লড়ব। নিতাই আমরা সৌভাগ্য যে নিতাইদেরকে আমরা জীবিত পেয়েছি পরের দিন, সেদিন ইন কাস্টডি পুলিশ যে পুলিশ যেভাবে মেরেছে, যে কোনো সময় নিতাই দুর্ঘটনা ঘটে যেতে পারতো আমাদের, আমরা পরের দিন খারাপ সংবাদ হয়তো শুনতে পারতাম, কিন্তু পুলিশ মানে আফটার অ্যারেস্ট হি ওয়াজ ইন কাস্টডি যখন পুলিশ তাকে মারছিল, তখন কেন 307 হবে না, আপনারা বলুন। ওদের ঘরে তালা বন্ধ করে ওরা মারছিল ওর বুক। ভাস্কর দেব বর্মারও বলেন, সাংবাদিক নিতাই দেকে পূর্ব থানার লক আপে মারধর করা হয়েছে, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছেন পূর্ব থানার ওসি রঞ্জিত দেবনাথ, তাই রঞ্জিত দেবনাথের বিরুদ্ধেও মামলা করতে হবে। ভাস্কর দেব বর্মা আরও বলেন, পশ্চিম ত্রিপুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অয়ন চৌধুরীর আদালতে শুনানি হবে পুলিশের মামলা, আর নিতাইদের পুলিশের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে তার শুনানি হবে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে। হ্যাঁ অবশ্যই, আমরা যদি পুলিশ এসপির যে রিপোর্ট, সেই রিপোর্টে আমাদের পরিষ্কার পেয়েছি যে পুলিশে অত্যাচার সেদিন হয়েছিল, সংগঠিত হয়েছিল। তাহলে এবার বলুন, পুলিশের সংগঠিত যদি হয়ে থাকে কার কার কোন ঘরে হয়েছিল? পূর্ব থানার ওসির কাস্টডিতে। তাহলে পূর্ব থানার ওসি কেন বুক হবে না, তার বিরুদ্ধে কেন এফআইআর হবে না, এই প্রশ্ন প্রাথমিক প্রশ্ন। এখন পুলিশ বলছে যে হয়েছে, নিতাইকে মেরেছে পুলিশ, মেরেছে, কিন্তু পুলিশ মেরেছে পূর্ব থানার কাস্টডিতে, তা পূর্ব থানার ওসি কেন? আইনজীবী ভাস্কর দেব বর্মা আরও বলেন, এই মামলায় তিনি কলেজ টিলা ফাঁড়ির ওসি অরিন্দম রায় এবং পূর্ব থানার ওসি রঞ্জিত দেবনাথের যাতে কঠোর শাস্তি হয় সেই চেষ্টা করে যাচ্ছেন, যাতে করে ভবিষ্যতে আর কোনো পুলিশ অন্তত সাংবাদিকের উপর আক্রমণের চেষ্টা না করে, তবে দুই থানার ওসির দৃষ্টান্তমূলক শাস্তি হোক চাইছেন রাজ্যের কর্মরত সাংবাদিক, সমাজের সুচিন্তিত নাগরিক, এমনকি শিক্ষানুরাগীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরাও একই দাবি করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।